আসসালামু আলাইকুম, আমি জামিলা পারভীন, সহকারী শিক্ষক, পুলিশ সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর পালকির গান যে কবিতা আছে, সেই কবিতা থেকে মডেল প্রশ্ন তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করব। আমার আজকের মডেল প্রশ্নের এই নাম্বারটা 2 নাম্বার মডেল প্রশ্ন। এই মডেল প্রশ্ন থেকে তোমরা যে শিখন ফলটা পাবে সেটা হচ্ছে, প্রদত্ত কবিতার মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন যানবাহন পালকি ও এর বাহক সম্পর্কে বলতে পারবে। পালকির গান, এই ছবিটা তোমাদের খুব পরিচিত, এটা তোমাদের বইতে পাঠ বইতে সুন্দর করে দেওয়া আছে। পালকির গান, এখানে কবিতাটা আমি তুলে ধরেছি, কবিতাটা খেয়াল করো। পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে, আগুন জ্বলে, স্তব্ধ গায়ে, আদল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা। এখানে দুটো শব্দ আছে, একটা গায়ে বা চন্দ্রবিন্দু আকার অন্তস্তয়কার, একটা আছে গায়ে, শব্দ দুটো খেয়াল করবে। এই ছবিটাও তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। মাইরা মুদি, চক্ষু মুদি, আটায় বসে ঢুলছে কোষে, দুধের চাছি ছুটছে মাছি, উঠছে কত ভন ভুনিয়ে, আসছে কারা হন হনিয়ে। এই ছবিটাও তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। পাঠের শেষে, হাটের শেষে, রুক্ষ বেশে, ঠিক দুপুরে ধাই হাঁটুরে, এটা দেখো হাঁটুরে ছবি দেওয়া আছে। কুকুরগুলো শুকছে ধুলো, দুঃখছে কেহ, ক্লান্ত দেহ, এই যে কুকুরগুলো দেখো ধুলো শুকছে। গঙ্গা ফড়িং লাফিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে, অঙ্গ ঢলে রে, আর দেরি কত আরো কত দূর। এখন আমরা চলে এসেছি দেখো মডেল প্রশ্নে। এই যে কবিতাটা আমরা পড়লাম, এই কবিতাটা পড়ে ওখান থেকে যে কঠিন কঠিন শব্দগুলো আমরা পেয়েছি, সেই শব্দগুলোরই উপস্থাপন করতে উপস্থাপন করা হয়েছে। বলেছে, নিচের কয়েকটি শব্দ অর্থ দেওয়া হলো, উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 5টা শূন্যস্থান থাকবে 5 নম্বরের। তো আগে শব্দের অর্থগুলো আমরা জেনে নেই। এখানে শব্দ হচ্ছে ঝড়ে, ফোটায় ফোটায় পড়ে, ঝড়ে মানে ফোটায় ফোটায় পড়ে, মাঠে, মাঠে হচ্ছে ময়দানে বা প্রান্তরে, পিপাসা, পিপাসা শব্দটার অর্থ তৃষা বা তৃষ্ণা, পথিক, পথিক শব্দটির অর্থ পথচারী, ছাতি শব্দের অর্থ হচ্ছে পাঁজর বা বক্ষদেশ, জল শব্দের অর্থ পানি, চৌচির শব্দের অর্থ চার অংশে বিভক্ত। এখন যে শব্দের অর্থগুলো সম্পর্কে আমরা জানলাম, সেইখান থেকে শব্দ নিয়ে খুব ভালো করে মন দিয়ে শুনবে। আমরা কিন্তু অর্থগুলো এখানে ব্যবহার করব না, অর্থগুলো শুধু জানবো এবং সেই শব্দগুলো দিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ। দেখো এখানে দেয়া আছে, নিচের কয়েকটি শব্দ ও অর্থ দেয়া হলো, এটা ওই শব্দার্থ গুলোর উপরেই দেয়া ছিল। এখন ওই ওখান থেকে শব্দ নিয়ে আমরা এই শূন্যস্থান গুলো পূরণ করি। ক নাম্বার, প্রচন্ড গরমে শরীর থেকে ঘাম ঝরে, গরু ড্যাশ খায়, গরু কি খায়, গরু ঘাস খায়, আমরা ড্যাশ, আমার ড্যাশ লেগেছে, আমার পিপাসা লেগেছে, ড্যাশ পথ দিয়ে হেঁটে যাচ্ছে, হাঁটুরে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, পথিক পথ দিয়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা ওখানে যে শব্দটা আছে সেই শব্দটা খেয়াল করো, তৃষ্ণায় ড্যাশ ফেটে যাচ্ছে, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। বলছে, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো, 5টি বাক্যে গ্রীষ্ম প্রকৃতির পরিচয় দাও, 5টি বাক্যে গ্রীষ্ম প্রকৃতির পরিচয় দাও। আমাদের যে আজকের কবিতা পালকির গান, সেখানে যে প্রাকৃতিক চিত্র বা প্রাকৃতিক যে চিত্র ফুটে উঠেছে বা সামাজিক যে চিত্র ফুটে উঠেছে, সেখানে কিন্তু আমাদের গ্রীষ্মের দুপুরবেলার কথাই আমাদের এখানে প্রস্ফুটিত হয়েছে। তো সেক্ষেত্রে এখানে গ্রীষ্মের পরিচয়, গ্রীষ্মের প্রকৃতির পরিচয় দেওয়াটা আমাদের জন্য কিন্তু খুব সহজ। নিচের 5টি বাক্যে গ্রীষ্ম প্রকৃতির পরিচয় দেওয়া হলো, গ্রীষ্মকাল প্রখর তাপে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, গ্রীষ্মকালে অসহ্য গরম পড়ে, গ্রীষ্মকালে সূর্যের তাপে প্রাণীরা ছটফট করে, গ্রীষ্মকালে দুপুরের রোদ আগুনের ফুলকির মতো গায়ে লাগে, গ্রীষ্মকালে পথিক পথ চলতে ক্লান্ত হয়ে পড়ে, মাঠে লোক থাকে না। এখন আমি যে বলেছিলাম যে প্রশ্নের উত্তরের যে মার্কস বা নম্বর এখানে দেয়া থাকবে, তার উপর ভিত্তি করে উত্তর লেখার তোমরা চেষ্টা করবে। তো এখানে 3টা প্রশ্ন দেয়া থাকবে, 3 5 15, অর্থাৎ 3 5 15, 5টা প্রশ্ন, 3টা প্রশ্নের 5 5 করে নাম্বার। তো 5 করে নাম্বারের জন্য তোমাদের যতটুকু উত্তর লেখা প্রয়োজন, এখানে আমি ততটুকু
স্থাপন করেছি। এখন কথা হচ্ছে যে তোমরা যদি বলো মিল সেখানে 5টি বাক্যের কথা লেখা আছে, তো সেক্ষেত্রে 5টি বাক্যের কথা লেখা না থাকলেও যদি লেখা থাকে এখানে যে গ্রাম বাংলার দৃশ্য, বাংলাদেশের দৃশ্য প্রকৃতির পরিচয় দাও, পালকির গানের আলোকে বাংলাদেশের গ্রীষ্ম প্রকৃতির পরিচয় দাও কিংবা গ্রীষ্ম প্রকৃতির পরিচয় দাও, সেটাই লেখা থাকুক না কেন প্রশ্নে, এমন করে উত্তর লিখলেই তোমাদের হয়ে যাবে। এরকম করে পয়েন্ট আউট করে উত্তর লিখতে হবে এমন না, এমনিও তোমরা যেটা গদ্যকারে লিখতে হয় এমন করেও প্যারা করে লিখতে পারবে। পরের প্রশ্ন, 5টি বাক্যে গ্রীষ্মের দুপুরের পথিকের অবস্থা তুলে ধরো। একজন পথিক গ্রীষ্মের দুপুরে কাঠফাটা রোদে হেঁটে যাচ্ছে, মাথায় কোনো ছাতি নাই, কোনো ছাওয়া মানে ছায়া নেই, সেই পথিক কেমন ভাবে হেঁটে যাচ্ছে তার একটা চিত্র তোমাদের এখানে তুলে ধরতে বলা হয়েছে। আমাদের এই কবিতা পালকির গানের পথিক কিন্তু তারা, পালকির যে বাহক তারা। তো দেখো এখানে উত্তরটা আমি এখানে যে 5টি বাক্যে গ্রীষ্মের দুপুরের পথিকের অবস্থা তুলে ধরা হলো, পথিক পথ চলতে গিয়ে ক্লান্তি অনুভব করে, অসহ্য গরমে সে ঘামতে থাকে, পিপাসায় তার বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হয়, চারদিকে খাঁখা রোদে সে কাতর হয়ে পড়ে, রোদকে তার আগুনের ফুলকির মতো মনে হয়। এটা তুমি আমি সবার ক্ষেত্রেই কিন্তু একই রকম অনুভূতি হবে, শুধু যে পালকির বাহকের ক্ষেত্রে কিংবা নাম না জানা কোনো প্রতীকের চলার ক্ষেত্রে তা না। তুমি আমি যদি কখনো ধরো তুমি স্কুল থেকে বাসায় যাচ্ছ, এই গ্রীষ্মের দুপুরে দুপুরে একটাই যখন ছুটি হয়েছে তখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছ, তখন কিন্তু এইরকমই অনুভূত হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রশ্নটা যেমন করে দেওয়া আছে যে 5টি বাক্যে গ্রীষ্মের দুপুরের পথিকের অবস্থা তুলে ধরো, তেমন ভাবে লিখলে ওইখানে উত্তর তেমন হবে। আবার যদি লেখা থাকে যে পালকির বাহকদের গ্রীষ্মের দুপুরের অবস্থা তুলে ধরো, সেটা লিখলে উত্তর লিখলেও এরকম করেই লিখতে হবে, যেমন করেই লেখো না আরো বলছি 5টা পয়েন্ট এরকম করে দিয়ে লিখতে হবে এমন না, তুমি গদ্যকারে প্যারা করেও এই উত্তরগুলো সুন্দরভাবে 5টা বাক্যে উপস্থাপন করতে পারো। গ্রীষ্ম প্রকৃতির 5টির পরিবর্তে পরিবর্তন লিখো। গ্রীষ্ম প্রকৃতির 5টি পরিবর্তন, আচ্ছা এইখানে এখানে হচ্ছে 5টা পরিবর্তন লিখতে বলা হয়েছে, এরকমও হতে পারে গ্রীষ্ম প্রকৃতির পরিবর্তন সম্পর্কে লিখবো, এরকমও থাকতে পারে। নিচের 5টি বাক্যে গ্রীষ্ম প্রকৃতির 5টি পরিবর্তন দেয়া হলো, 1 নম্বর, খাল বিল শুকিয়ে যায়, পুকুরে জল থাকে না, মাঠে ঘাটে লোক একেবারেই থাকে না, রোদের তাপ আগুনের ফুলকির রূপ নেয়, প্রতীক চলতে পিপাসায় কাতর হয়ে পড়ে। এই হচ্ছে আমাদের গ্রীষ্ম প্রকৃতির 5টির পরিবর্তন। তো তোমরা এই উত্তরগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, অবশ্যই মুখস্থ করে বাসায় এগুলো লিখার চেষ্টা করবে, তাহলে পরবর্তীতে যেরকম ধরনের প্রশ্ন, যেমন ধরনের প্রশ্ন যেখান থেকেই হোক না কেন, তোমরা খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবে বলে আমি আশা করছি। তো ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী, পর্যন্তই সবাইকে আবারও অন্য ক্লাস দেখার জন্য আমি আগাম স্বাগতম জানাচ্ছি, সবাইকে আবারও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।